আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে সেই সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, অর্থাৎ বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বের সভ্যতা সকল বোর্ডের জন্য 100% কমন উপযোগী সাজেশন, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বের সভ্যতা সাজেশনের জন্য বেশ কয়েকজন আমাকে কমেন্টস করছে বারবার, সেই জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই তাড়াতাড়ি দিলাম। আশা করি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক উপকৃত হবে। এবং ভিডিও শেষে তোমাদের জন্য রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বের সভ্যতায় এমসিকিউতে 30-এ 30 পাওয়ার কিছু টেকনিক, সেই কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে অনেক উপকৃত হবে। তো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এর যে অধ্যায়গুলো রয়েছে তার ভিতরে যেগুলো অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে অধ্যায়গুলো অবশ্যই সৃজনশীল প্রশ্ন আসবে, সেই অধ্যায়গুলো আমি বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় দিয়েছি, এবং কম গুরুত্বপূর্ণ অধ্যায় যেগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা কম। তো সেই কারণে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি যেগুলো বেশি গুরুত্ব দিয়েছি সেই অধ্যায়গুলো যদি তুমি নিয়মিতভাবে পড়ো এবং এই অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা এই সাবজেক্টে তোমরা এ প্লাস পাবে ইনশাল্লাহ। অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে তার ভিতরে রয়েছে 1 নম্বর প্রথম অধ্যায় ইতিহাস পরিস্থিতি, দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস খ্রিস্টপূর্ব 326 থেকে 1204, এবং পঞ্চম অধ্যায় প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, অষ্টম অধ্যায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব, নবম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন, এবং 11 অধ্যায় ভাষা আন্দোলন ও তার পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, 13 নম্বর 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। অর্থাৎ এখানে যে অধ্যায়গুলো দিয়েছে এই অধ্যায়গুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই অধ্যায়গুলো থেকে সৃজনশীল অবশ্যই কমন পাবে, এবং কম গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো যেগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা কম, সেই অধ্যায়গুলোর ভিতরে রয়েছে তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ, তারপর রয়েছে ষষ্ঠ অধ্যায় মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস 1204 থেকে 1757, মধ্যযুগে বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, এরপরে 10ম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন, এরপরে 12 নম্বর সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন 1958 থেকে 1969, 14 নম্বর অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল 1972 থেকে 1975, এরপরে 15 নম্বর রয়েছে সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ 1975 থেকে 1990। অর্থাৎ এই অধ্যায়গুলো থেকে সৃজনশীল কম আসার সম্ভাবনা রয়েছে, সেই কারণে তোমাকে আগে বেশি গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো ভালো করে পড়তে হবে, এবং এই অধ্যায়গুলো থেকে বিগত বছরে বোর্ডে যত সৃজনশীল আসছে এবং বিভিন্ন বোর্ডের শীর্ষস্থানীয় যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলে যে সৃজনশীল আছে সেই সৃজনশীলগুলো নিয়মিতভাবে প্র্যাকটিস করবে। যখন এই অধ্যায়গুলো অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কমপ্লিট হয়ে যাবে, তারপরে কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়বে, আর এমসিকিউর জন্য সবগুলো অধ্যায় পড়তে হবে। তো শেষে তোমাদের জন্য যেটা বলেছিলাম এমসিকিউ 30-এ 30 পাওয়ার টেকনিক, যেটা এমসিকিউ এ ভালো করতে হলে অবশ্যই তোমাকে আগে টেক্সট বুক অর্থাৎ বোর্ড বই ভালো করে পড়তে হবে, আর যে কোনো সাবজেক্টে এ প্লাস পেতে হলে এমসিকিউতে অবশ্যই ভালো করতে হবে, আর এমসিকিউ ভালো করার বিকল্প নেই। আর এমসিকিউ ভালো করতে হলে তোমাকে অবশ্যই টেক্সট বুক প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়তে হবে, এবং প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট যে লাইনগুলো বা টপিকসগুলো সেগুলো আন্ডারলাইন করে রাখতে হবে, মার্ক করে রাখতে হবে, যেন পরীক্ষার সময় খুব তাড়াতাড়ি তুমি টেক্সট বুক রিভিশন দিতে পারো। এবং বিগত বছরের বোর্ডের এমসিকিউগুলো নিয়মিতভাবে পড়তে হবে, এবং নিয়মিতভাবে বাসায় এই বোর্ডের এমসিকিউগুলো মডেল টেস্ট পরীক্ষা দিবে, এবং প্রত্যেকটা পরীক্ষায় দেখবে যে এমসিকিউগুলো তোমার বারবার ভুল হচ্ছে, সেই এমসিকিউগুলো তুমি খাতায় লিখে ওইগুলো বারবার পড়বে, তারপরে এভাবে পরীক্ষা দিতে দিতে এক সময় দেখবে যে তোমার এমসিকিউতে আর কোনো ভুল হচ্ছে না, অর্থাৎ এইভাবেই তুমি এমসিকিউতে 30-এ 30 পেতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অন্যান্য বিষয়ে অর্থাৎ বাংলা ইংরেজি গণিত ধর্ম এবং বাকি যতগুলো সাবজেক্ট আছে সবগুলো বিষয়ে সাজেশন আমার চ্যানেলে দেওয়া আছে, যারা না দেখেছো তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নিবে, এবং সেই অনুসারে এখন থেকে পড়াশোনা শুরু করো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, তো ইনশাল্লাহ তাহলে অবশ্যই তোমরা এসএসসিতে ভালো ফলাফল করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে, এবং তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার সকল নিউজ আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে, এবং তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে সবার আগে সকল সকল সাবজেক্টের এমসিকিউ সহ অন্যান্য বিষয়ের সহজ সমাধান সবার আগে 100% সমাধান পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে, সেই কারণে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে সাথেই থাকো। তো সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি, কথা।